সসালাম রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত রেজাউল করিম ভাই আমার অনেক কাছের লোক আল্লাহ তার প্রতি রহম করুক দয়া করুক তিনি জানতে চেয়েছেন এটা যে আমার কাছে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার কে রাখেন মা বাপ ভাই বোন ওস্তাদ ছাত্র শিক্ষক এবং যারা নিকটাত্মীয় আছে প্রতিবেশী সবাই এবং এর সাথে আমি একটু বেশি অ্যাড করতে চাই এটা যে অনেকে পিতামাতার সাথে ঝগড়া বিবাদ করে স্ত্রীর কারণে আবার স্ত্রী মা বাবের কারণে স্ত্রীর সাথে ব্যবহার খারাপ করে আলাদা বাড়ি করে থাকে বা অথবা স্ত্রীর কারণে মা বাবির সাথে আলাদা রাগ করে আলাদা বাড়ি করে থাকে এই বিষয়গুলি একটু বিস্তারিত জানতে চাই আলহামদুলিল্লাহ হির্বিল আলমিন ওসলাত ওসালাম আলা রসুল হিল কারিম বাদ সমানিত রেজাউল ভাই আল্লাহ আমাদের প্রতি রহম করুক দয়া করুক সকল ভুল ত্রুটি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ভুল হয়ে গেলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন মাপসা ওর তৌফিক দান করুন আমিন আপনার এই উত্তরটি নবী সাল্লাহ আলহি আসালাম দিয়ে গেছেন অনেক সুন্দর করে আল্লাহনবী সাল্লা উত্তর দিয়েছেন সেম প্রশ্ন নবী সাল্লাহ আলি কাছে এক সাহাবি এসে প্রশ্ন একই প্রশ্ন করেছিলেন ইয়া রাসোল্লাহ আমার কাছে সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার অধিকার কে রাখেন তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনবার কথাটাই বলেছিলেন যে উম্মুকা তোমার মা অতঃপর তোমার মা অতঃপর তোমার মা যখন সাবে বারবার প্রশ্ন করতেছিল সুম্মা মান অতঃপরকে তখন তিনবার একই রসুল একই উত্তরে রসুলসাল্লাম বলছেন তোমার মা কথাটি তিনবার বলা হয়েছিল এইভাবে চতুর্থবার আল্লাহ রসুলসাল্লি সাল্লাম বললেন সুম্মা আবুক অতঃপর তোমার পিতা তাহলে এই পৃথিবী এই হাদিসটি পাবেন বোখারিদা আছে পাঁচ হাজার সাতশো একাত্তরে পাঁচ হাজার নয়শো একাত্তর এবং মুসলিম আছে দুই হাজার পাঁচশো আটচল্লিশে বিশিষ্ট সাহাবে থেকে বর্ণিত হাদিসটা অনেক সুন্দর তো দেখেন এই পৃথিবীর মধ্যে আল্লাহ সফ হানাউতালা আর আল্লাহ সুফ হানাউতালার পরে আল্লাহ রব্বুল্লা আলমিন মা বাপের হক উল্লেখ করছেন পিতা মাতা সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন যে দুনিয়ার সবচেয়ে উত্তম সাথী হলো পিতামাতা এদের এই জন্য আল্লাহ রব্বুলা আলমেনের হক আদায় করার পাশাপাশি আল্লাহ পিতামাতার হকের কথা বলছেন যে পিতামাতার প্রতি আচরণ সুন্দর করো তাদের তার সাথে ব্যবহার সুন্দর করো চলাফেরা সুন্দর করো তাদের খেদমত করো অকত আর অব্যু তা আবুদু ইল্লা ইয়াহু অবিল আলি দাইনি সা না সুরা বানিস সুতরাং পিতামাতার ব্যাপারে একটা দুটা কথা নয় হাদিস নয় এই সম্পর্কে ঢুকে যথেষ্ট হবে তা পিতামাতা হলো সর্বশ্রেষ্ঠ আচরণের পাওয়ার অধিকার রাখেন তারপরে মূলত কথা হইল যে পৃথিবীর সমস্ত মানুষের সাথে আচরণ সুন্দর করা উচিত সে বেইমান নাস্তিক হলেও তার সাথে আচার ব্যবহার খারাপ করার অধিকার আমায় আপনি রাখি না কিন্তু বিশেষ করে সবার সাথেই আচরণ সুন্দর করতে হবে আল্লাহ রবুল্লাহ আলমিন সবাইকে সবার প্রতি আচরণ সুন্দর করার জন্য এই কথা আমভাবে কমন ভাবে বলছে অকুল উলিন আছে খোসনা মানুষের সাথে আচরণ সুন্দর করো এবং নাবল আল্লাহাম হাদিসের মধ্যে একটি যেখানেই তুমি থাকো সেখানেই তুমি আল্লাহকে বয় করো যে অবস্থা আসো যেখানে যে পরিস্থিতি আসে সেখানে আল্লাহকে বয় করো এবং অন্যায় হয়ে গেলে ভালো কাজ করো তাহলে অন্যায়টা দূর হয়ে যাবে হাসানিন মানুষের সাথে সুন্দর ব্যবহার করো বিহেব সুন্দর করো আচরণ সুন্দর করো এগুলি আল্লাহ নবী সালাম হাদিসের মধ্যে অনেক সুন্দর করে বলছেন এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ আপনার কাছে আমার কাছে আচরণ ভালো ভালো আচরণ পাওয়ার অধিকার রাখেন কেউর সাথে আচরণ খারাপ করার কথা আল্লাহ নবী সাল্লাহ আসালাম বলেন নাই আল্লাহ নবী সাল্লা আসালামের উত্তম আদর্শের কথা কি বলে শেষ করা যাবে নবী সাল্লাহ আসলামের আদর্শের কথা আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলছেন ইন্না খাল আল্লাহ কিনা আদিম নবী আপনি সবচেয়ে উত্তম আদর্শের অধিকারী এবং আপনার মতো ভদ্র উত্তম মানুষ আর পৃথিবীতে দ্বিতীয় একজন নাই সুতরাং নাবির আদর্শ আমাদেরকে আদর্শবান হতে হবে নাবির নাবির চারিত্র আমাদেরকে ধরে রাখতে হবে চারিত্রের চরিত্রবান হতে হবে এবং নাবির সাল্লা সালামের আচরণ থেকে আমাদেরকে শিখতে হবে এবং সেই শিক্ষা যখন আমরা গ্রহণ করব তখনই আমাদের আচরণ শুনতে হবে এবং আমরা সেখান থেকে শিখতে পারবো আর কালকে আমাদের মাঠে যে সবচেয়ে মিজানের পাল্লা যেটি ভারী হবে সেটা তো তাকুয়া তাকোয়া হসনুল কলুর ভালো ব্যবহার এবং আল্লাহর ভয় এগুলি জানে পাল্লায় ভারী হবে শুধু এদিকে আমরা লক্ষ্য রাখবো তারপর আরেকটি বিষয় থেকে গেল এবার মা বাবের পরে কারা মা বাবার পরে ভাই আছে বোন আছে আত্মীয় স্বজন যারা আছে ওস্তাদ ছাত্র শিক্ষক মূলত কথা বলছিলাম সবার সাথে আচরণ সুন্দর করতে হবে এই হাদিসটি ও মুসলিমের বর্ণনা আছে পাঁচ হাজার দুশো আটচল্লিশে আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলছেন সুম্ম না কা সুম্মা না আকা অতঃপর তোমার কাছে যারা আছে অতপর তোমার কাছে যারা আছে মা বাবার পরে যারা নিকটবর্তী আছে কারা ভাই বোন স্ত্রী পুত্র তারপরে ওস্তাদ ছাত্র শিক্ষক যারা নিকটাত্মীয় যাদের আপনি উপকৃত হচ্ছেন যাদের সাথে সবসময় চলাফেরা হচ্ছে ওঠা বসা হচ্ছে তাদের সাথে আচরণ সুন্দর করতে হবে বুখারি এবং মুসলিমের বর্ণনাতে ইমাম বুখারী রহম এবং ইমাম মুসলিম রহম এই হাদিসটা নিয়ে আসেন বাবুল বীর সিলাতে যে আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করা আত্মীয় স্বজন তো আত্মীয় স্বজন কারা যারা নিকট আত্মীয় ভাই বোন আত্মীয় স্বজন এরা রক্ত আত্মীয় তারা নিকটত্যের সাথে ব্যবহার সুন্দর করতে হবে ওস্তাদ হলো সবার সম্মানী ওস্তাদ সবসময় ভালো আচরণ পাওয়ার অধিকার রাখেন এবং তার তিনি দোয়া পাওয়ার অধিকার রাখেন তা তিনি মা বাপের পর পরেই ভাই বোনদের সাথে যেরকম অধিকার রাখেন মা বাপের পরপরেই তিনি অনেক বড় সম্মানী ব্যক্তি তার সাথে সম্মানজনক আচরণ করতে হবে তার জন্য দোয়া করতে হবে তার সাথে কোনো ধরনের ভেদভেদ আচরণ যাতে না হয় সার্বিকভাবে বলা যাবে যে সমস্ত মানুষের সাথে আচরণ সুন্দর করতে হবে আর মুসলিম ভাইদের সহযোগিতা আগাইতে হবে এটিও আচরণ সুন্দর ইসলামের বিধানগুলি মানাই মূলত আচরণ সুন্দর ব্যবহারই নয় সব থেকে মানুষের কাছে সুন্দর আমল আখলাখ চরা ফেরা ইসলামের নিয়ম কানুন এগুলি যে ব্যক্তি মানবে তার মধ্যে আচরণ সুন্দর হবে এবং সে ব্যক্তি স্বভাবতই আচরণ সুন্দর করবে সবার সাথে ব্যবহার সুন্দর করবে কারণ তার মধ্যে আল্লাহর ভয় আছে এবং ইসলামী আদর্শগুলো তার মধ্যে পুরস্ফুটিত হচ্ছে এবং বিদ্যমান আছে আল্লাহ রবুল আলম আমাদেরকে সবাইকে ইসলামী আদর্শে আদর্শবান হয়ে আল্লাহকে ভয় করা তফিক দান করুন সুন্দর আমল করা তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন هذا وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمه الله وبركاته شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام ما اختلَفَ الَّذينَ أُوتُوا الْكِتَابَ إلَّا مِنْ بَعْدِ مَا جَاءَ.